শেখ হাসিনার দেশ ত্যাগের দৃশ্য দেখে খালেদা জিয়া কি বলেছিলেন জানালেন ডক্টর জাহিদ হোসেন। এদিকে বাংলাদেশকে 600 মিলিয়ন ইউরো ঋণ দেবে জার্মানি। জানাবো ডিম মুরগির দামে যেভাবে কারসাজি করছেন ব্যবসায়ীরা। এবং সর্বশেষ জানাবো জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য গণমানুষের কল্যাণ বলছে মহানগর উত্তরের আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার দেশ ত্যাগের দৃশ্য দেখে খালেদা জিয়া কি বলেছিলেন জানালেন ডক্টর জাহিদ হোসেন। আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে সৃষ্টিকর্তার প্রতি শুক্রিয়া আদায় করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজেএম জাহিদ হোসেন বলেন, 5 আগস্ট খালেদা জিয়া বিছানায় শুয়ে শুয়ে টিভিতে খবর দেখছিলেন, শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন আল্লাহর কাছে শুক্রিয়া, এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল। এদিকে 7 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যা 6:30টার দিকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে রাত 7:15টার দিকে গুলশান বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হোসেন খালেদা জিয়ার 5 আগস্টের দিনের এমন অনুভূতির কথা জানান। গত 11 সেপ্টেম্বর মধ্যরাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে ওনার চিকিৎসা চলে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে খালেদা জিয়াকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। লিভার সিরোসিস আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। গত বছরের 27 অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। পরে গত 25 জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রের পেসমেকার বসানো হয়। এরপর গত 7 জুলাই দিবাগত রাতে গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে পরদিন ভোর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 21 আগস্ট হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। বিগত কয়েক বছর ধরে হাসপাতাল আর বাসায় এই নিয়ে চলছে তার জীবন। বাংলাদেশকে 600 মিলিয়ন ইউরো ঋণ দেবে জার্মানি। নবায়নযোগ্য জ্বালানির জন্য বাংলাদেশকে 600 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। বুধবার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন জার্মান রাষ্ট্রদূত আখিম স্ট্রেয়ার। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এটি 1 বিলিয়ন ইউরো সাহায্যে দেশের বৃহত্তম উন্নয়ন অংশীদারদের একটিতে পরিণত হয়েছে। জার্মানি ইতিমধ্যে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির জন্য 50 মিলিয়ন ইউরো সহায়তায় প্রস্তাব দিয়েছে। আখিম স্টোর বলেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জার্মানি 8 বছরের মধ্যে 600 মিলিয়ন ইউরো ঋণ দেবে। এটি একটি বিশেষ সুবিধা, কারণ কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি যারা এই সহায়তা পেয়েছে। ডিম মুরগির দামে যেভাবে কারসাজি করছেন ব্যবসায়ীরা। বিগত কয়েক বছরে বাজারে ডিম মুরগির সিন্ডিকেট হয়েছে ব্যাপক শক্তিশালী। সম্প্রতি সরকার দাম বেঁধে দিলেও নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে এই সিন্ডিকেট নিজেদের প্রভাব বজায় রাখছে বাজারে। চলতি সপ্তাহে কৃষি বিপণন অধিদপ্তর দাম বেঁধে দিয়েছে ফার্মের মুরগির ডিম এবং ব্রয়লার ও সোনালি মুরগির। কৃষি অধিদপ্তর দাম বেঁধে দেওয়ার আগে যৌক্তিক দাম নিয়ে পোলট্রি খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে নানামুখে আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমে 2024 সালের জন্য বাজার খুচরা পর্যায়ে ব্রয়লারের দাম 179.59 টাকা, সোনালি মুরগির দাম 260.64 টাকা এবং প্রতি পিস ডিমের দাম 11.87 টাকা করে ডজন 142.44 টাকা বেঁধে দেওয়া হয়েছে। রোববার 15 সেপ্টেম্বর ডিম মুরগির দাম বেঁধে দেওয়া হলেও টানা এ কয়েকদিন সরজমিনে বাজার ঘুরে সবশেষ বুধবার 18 সেপ্টেম্বর দেখা যায় বেশিরভাগ বাজারে খুচরা পর্যায়ে মানা হচ্ছে না সরকারের বেঁধে দেওয়া দাম। রাজধানী মোহাম্মদপুর, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, ভাটারে এসব বাজারে এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 185 থেকে 190 টাকায়, সোনালি বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকায় এবং প্রতি ডজন ডিমের দাম এখনও 160 থেকে 165 টাকা। কেন সরকারের নির্ধারিত দামে ডিম মুরগি বিক্রি করছেন না জানতে চাইলে মোহাম্মদপুর টাউন হলের ডিম বিক্রেতার জানান, সরকার উৎপাদন পর্যায়ে ডিমের দাম 10 টাকা 58 পয়সা এবং পাইকারি পর্যায়ে 11 টাকা 01 পয়সা ঠিক করে দিলেও তাদের কিনতে হচ্ছে বেশি দামে। প্রতিটি ডিম 12 টাকা দরে কিনতে হচ্ছে রাজধানীর উত্তর বাড্ডা কাঁচা বাজারেও একই অবস্থা। বাজার ঘুরে দেখা যায় ফার্মের মুরগির বাদামি ডিম বিক্রি হচ্ছে 165 টাকা ডজন এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ডজন করে। বাজার করতে আসা কর্পোরেট চাকরিজীবী মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিমের ডজন হওয়ার কথা 100
42 টাকা, সেটা 145 টাকা রাখলেও মানা যায়, কিন্তু বেঁধে দেওয়া দামের থেকে ডজনে 20 টাকা বেশি রাখা কোনোভাবেই যৌক্তিক না। সরকার অবশ্যই ব্যবসায়ীদের লাভ নিশ্চিত করে দাম বেঁধে দিয়েছে। ব্যবসায়ীরা মুনাফা হবে না বলে যে মায়া কান্না করছেন তার কোনো ভিত্তি নেই। হিসাব করে দেখা যায় ডিম বিক্রেতাদের কথা মতো প্রতিটি ডিমের দাম 12 টাকা ধরা হলেও খুচরা পর্যায়ে 160 টাকা ডজন ধরে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 13.33 টাকা। এতে করে একটি ডিমে খুচরা বাজারে বিক্রেতার লাভ থাকছে 1.33 টাকা, আর ডজন প্রতি ডিম বিক্রি করে ব্যবসায়ীরা লাভ করছেন 16 টাকা করে, যা এক রকমের অযৌক্তিক। এলাকার মুদি দোকানদার যুক্তি দিচ্ছেন পাইকারদের থেকে বেশি দামে ডিম কিনতে হচ্ছে। এদিকে পাইকারদের যুক্তি, খামারিরা বেশি দামে বিক্রি করছে। খামারিদের কাছে খোঁজ নিয়ে জানা যায় তারা 10.50 টাকা করে ডিম বিক্রি করছেন পাইকারদের কাছে। তাহলে প্রশ্ন ওঠে, কাদের কারসাজিতে অস্থির হচ্ছে ডিমের বাজার? সময় সংবাদকে সঙ্গে নিয়ে এমন প্রশ্নের উত্তর খুঁজতে মোহাম্মদপুর টাউন হলে অভিযান চালায় জাতীয় ভোক্ত অধিদপ্তর, সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে উঠে আসে পাইকারি বিক্রেতাদের ডিম বিক্রেতার বিক্রির নানা অনিয়ম। খামারিদের থেকে কম দামে ডিম কিনলেও প্রমাণস্বরূপ কোনো পাকা রসিদ রাখেন না তারা। বারবার ভোক্তা অধিকার নির্দেশনা দেওয়ার পরেও পাকা রসিদ না রাখায় সহজেই বোঝা যায় কারসাজির মূল হোতাদের বড় অংশ এই পাইকারি বিক্রেতারা। এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ব্যবসায়ীদের পাকা রসিদ রাখতে বলা হলে তারা কথা শুনছেন না। এদিকে প্রতি পিস ডিমে 1 টাকা করে লাভ করাও যৌক্তিক না, যে যুক্তি দিয়ে ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না। তাদের মুনাফার হিসাব দেখলে সেটি টেকে না। একই দশা মুরগির বাজারেও, বিশেষ করে ব্রয়লার মুরগি নিয়ে কারসাজি পৌঁছেছে চরমে। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারের সবচেয়ে বড় পাইকারি ব্রয়লার দোকান নিউ প্যারাডাইস ব্রয়লার হাউসে সরজমিনে গিয়ে দেখা যায় মূল্য তালিকায় ব্রয়লারের দাম 180 টাকা লেখা থাকলেও ক্যাশ মেমোতে বিক্রির মূল্য লেখা 185 টাকা। উৎপাদক পর্যায়ে পাইকারি এই দোকানটির মালিক মোহাম্মদ ইব্রাহিম কেজি প্রতি ব্রয়লার কিনেছেন 164 টাকা করে, অর্থাৎ প্রতি কেজি ব্রয়লারে ইব্রাহিম লাভ করেছে 21 টাকা করে। ভোক্তা অধিকারের সঙ্গে নিয়ে খোঁজা করে জানা যায় মোহাম্মদপুর বাজারে ব্রয়লারের বড় সরবরাহ আসে এই দোকান থেকে। মুরগি সরবরাহ দিলেও সঙ্গে কোনো ক্যাশ মেমো দেন না দোকান মালিক, এতে করে ধোঁয়াশা থেকে যায় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের হেরফের। এ বাজারে জব্বার মণ্ডল বলেন, বড় বড় এসব পাইকারি দোকানের মালিকদের অনেকেরই নিজেদের পোলট্রি খামার আছে, এরা নিজেদের মুরগি নিজেরা কিনে নিজেরাই আবার খেয়াল খুশি মতো দাম ঠিক করে ইচ্ছে মতো মুনাফা করেন। এদের হাত ধরে কাঁচা বাজারগুলোতে অস্থিরতা বিরাজ করে, খামার পর্যায়ে সরকারের নির্ধারিত দামে মুরগি বিক্রি হচ্ছে কিনা জানতে চাইলে জব্বার বলেন, শীঘ্রই এ ব্যাপারে তদন্ত শুরু করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোনোভাবেই যেন নিজেদের খেয়াল খুশি মতো দামে ব্যবসায়ীরা ডিম মুরগি বিক্রি করতে না পারেন, সেজন্য অভিযান চলমান থাকবে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে প্রতিটি বাজারে সরকার নির্ধারিত দাম ডিম মুরগি বিক্রি হবে। ভোক্তাদের পক্ষ থেকে সম্প্রতি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ বুধবার 18 সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, অসাধু মজুদারিদের সিন্ডিকেট না ভাঙতে পারলে দাম বেঁধে দিয়েই কোনো বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। আর বাজারে যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি দাম নির্ধারণ করে দিলে অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নেবে। অন্যদের প্রাণী সম্পদ ও কৃষি বিপণন অধিদপ্তর শুধুমাত্র দাম নির্ধারণ করে বাজার তদারকি না করলে বাজার আরও অস্থির হয়ে উঠবে এবং কর্পোরেট গ্রুপগুলো এই সুযোগে আবারও আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠতে পারে। ক্যাব বলছে, সরকারি দপ্তরে বড় বড় কর্পোরেট গ্রুপগুলোতে সুযোগ করে দেওয়ার কারণে সরকার উদ্যোগের সুফল প্রান্তিক পর্যায়ে পাওয়া যাবে না। দাম নির্ধারণ বা যে কোনো সংকট হলে শুধুমাত্র এই খাতের বড় কর্পোরেট গ্রুপগুলোকেই ডাকা হয়, প্রান্তিক ছোট ব্যবসায়ী ও খামারিদের ডাকা হয় না। দাম নির্ধারণ বা যে কোনো সংকট সমাধানে ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক খামারি, ভোক্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে ক্যাব। এছাড়া সরকারি দফতরগুলো দাম নির্ধারণের সময় বাজার থেকে পর্যাপ্ত তথ্য না নিয়ে যাচাই বাছাই ছাড়াই সিদ্ধান্ত চাপিয়ে দেন। সরকার পরিবর্তন হলে বিগত সরকারগুলোর আমলের দাম নির্ধারণের প্রচলিত পদ্ধতিতে অনুসরণ করে সিদ্ধান্ত নেবার কারণে কোনো সুফল আসছে না বলে দাবি ক্যাবের। শুধুমাত্র বাজারের দাম নির্ধারণ করে দিলেই হবে না, বাজারের সংশ্লিষ্ট রেগুলারিটি প্রধান প্রতিষ্ঠানগুলো নিয়মিত বাজার তদারকি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বাজারে সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে বাজার তদারকির পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে স্থানীয়ভাবে সরবরাহ বাড়তে উদ্যোগী হতে হবে, জানায় সংগঠনটি। জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য গণমানুষের কল্যাণ, বলছে মহানগর উত্তরের আমির। জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য গণমানুষের কল্যাণ ও মুক্তি বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। তিনি বলেন, বিষয়টি মানুষকে বোঝাতে পারলেই তারা জামাতের দাওয়াত গ্রহণ করবে, এক্ষেত্রে জোর জবরদস্তির কোনো সুযোগ নেই। শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের দিনের পথে বিরামহীনভাবে কাজ করতে হবে। এ সময় সেলিমউদ্দিন বলেন, একটি সফল আন্দোলন ও গণবিপ্লবের মাধ্যমে গত 5 আগস্ট দেশ স্বৈরাচার ফ্যাসপি ও অপশাসন দুঃশাসন মুক্ত হয়েছে, ফলে জনগণের মধ্যে নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে। আর এই আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে জামায়াত ইসলামীও ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তি ও দেশের সব শ্রেণী পেশার মানুষ এই ঐতিহাসিক বিজয়ের অংশীদার। আন্দোলনে আপোষহীন ভূমিকা
থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে জামায়াতের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি আগের তুলনায় অনেক বেড়েছে। অপপ্রচার ও ভুল বোঝাবুঝি বৃত্ত থেকে বেরিয়ে এসে মানুষ জামায়াতকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। এই তা ইসলামী আন্দোলনের শপথের কর্মীদের হীনমন্যতার কোনো সুযোগ নেই। তিনি বলেন, জামায়াত দেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে, তাই দেশে একটি সফল বিপ্লব ও দেশ চালানোর জন্য যোগ্য প্রজ্ঞবান ও নেতৃত্ব গুণাবলী সম্পন্ন জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। যা যতটুকু সুযোগ ও সক্ষমতা রয়েছে তাই যথাযথভাবে কাজে লাগিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।